আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যে টপিকটা, এই টপিকটা হচ্ছে, তো প্যানেল নাম্বারটা হচ্ছে HB320WHB-F55। তো এই প্যানেলটার মধ্যে বর্তমানে অনলাইনে ভর্তি আছে একজন ছাত্র, ওনার কাছে এই প্যানেলটা আছে, প্লাস আপনাদের কাছেও পড়তে পারে, বা এটা সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন এর থেকে কিছু বেসিক ধারণা আপনাদের দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো প্রথমত এই প্যানেলটার মধ্যে যখন BCG 12 ভোল্টটা ঢোকার পরে এটা এসে BCG 12 ভোল্টের ফিউজটা, তো এই ফিউজ হয়ে আইসির ইনপুটে 12 ভোল্টটা ঢোকার পরে, তো যেহেতু আমরা জানি দুইটা কল যেই প্যানেলটা ব্যবহার করে ওইটা 12 ভোল্টের প্যানেল হয়, তো এটা 12 ভোল্টের প্যানেল। তো প্রথমত আপনারা যেভাবে কাজটা করবেন, এটা বেশি ক্ষেত্রে আসে এই যে এই পজিশনে প্যানেলটা আসতে পারে, বা অনেক ক্ষেত্রে ব্ল্যাঙ্ক স্ক্রিনও আসে। তো অনেক সময় ব্ল্যাঙ্ক স্ক্রিন অবস্থায় আসে, আবার অনেক সময় এই যে এই পজিশনে আসে, মানে এটা এটাকে বোঝা যায় যে BCG 12 ভোল্টে যদি সাইড কাপে মিসিং থাকে তাহলে কিন্তু এমন সমস্যা হয়, বা BCG 12 ভোল্টে যদি মিসিং থাকে বা BCG 12 ভোল্টে সমস্যা থাকলে এই পজিশনে স্ক্রিনটা আসে। আবার কিছু কিছু প্যানেল আছে ওয়াইড স্ক্রিন আসে, আবার কিছু কিছু প্যানেল আছে ব্ল্যাঙ্ক স্ক্রিন আসে। তো এই পজিশনে আসলে কি সমস্যা হয়, বা ব্ল্যাঙ্ক স্ক্রিন অবস্থায় আসলে কি সমস্যা হয়, তো প্রথমত আমাদের বুঝতে হবে যে ব্ল্যাঙ্ক স্ক্রিন কেন আসে। ব্ল্যাঙ্ক স্ক্রিন আসে কিন্তু যখন DC-DC বুস্ট ভোল্টেজগুলি ড্রপ হয়ে যায় বা ভোল্টেজগুলি না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্যানেলটা ব্ল্যাঙ্ক স্ক্রিন অবস্থায় আসে। তো আর যদি ভোল্টেজগুলি ঠিক থাকা অবস্থায় যদি প্যানেলের সমস্যা থাকে তাহলে বেশি ক্ষেত্রে এই যে এই পজিশনে আসে, এই পজিশনে আসে, কেননা এটা হচ্ছে আমাদের গ্রেড ভোল্টেজের সমস্যা। গ্রেড ভোল্টেজ যদি সমস্যা থাকে তাহলে এভাবে স্ক্রিনটা আসবে। এটা থেকে আমরা সমাধান কী পেতে পারি, বা এটা সলিউশন কীভাবে করব, তো এটা সলিউশন করতে গেলে প্রথমত আমাদের দেখতে হবে, যেমন ধরেন এটা হচ্ছে টিকন বোর্ডের DC-DC সেকশনটা। তো DC-DC সেকশন এই যে এটা হচ্ছে BGL টেস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে BGS টেস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে BCOM টেস্ট পয়েন্ট। তো প্রথমত আমাদের বেসিক ধারণা হিসাবে দেখতে হবে যে BGS টেস্ট পয়েন্টের মধ্যে ভোল্টেজটা উইটা আবার পড়ে যায় কিনা, যদি ব্ল্যাঙ্ক স্ক্রিন অবস্থায় আসে। যদি ব্ল্যাঙ্ক স্ক্রিন অবস্থায় আসে তাহলে দেখতে হবে BGS ভোল্টেজটা উইটা পড়ে যায় কিনা। যদি দেখেন যে BGS ভোল্টেজটা উইটা পড়ে যায়, প্লাস এখানে 3.3 ভোল্টটা ঠিক থাকে, মানে DVDD ভোল্টেজটা ঠিক থাকে অবস্থায় যদি BGS ভোল্টেজটা উইটা পড়ে যায়, সেক্ষেত্রে প্রথমত আমাদের ফলো করতে হবে এই যে এখানে এটা কিন্তু আমরা যেভাবে প্যানেলটা নিয়ে কাজ করি এইভাবে এই কপটা থাকবে ডান সাইডে, যে কপটা ওই কপটা। তো প্রথমত এই যে এখান থেকে এই যে এই কানেকশনগুলি কিন্তু আমাদের গ্রেড ভোল্টেজ কানেকশন হিসাবে ধরা হয়। তো গ্রেড ভোল্টেজ কানেকশন হিসাবে ধরা হয়, তো প্রথমত আমরা কাজ করব এই সাইডে যদি BGS ভোল্টেজটা উইটা পড়ে যায়, ব্ল্যাঙ্ক স্ক্রিন অবস্থায় আসে, প্রথমত এটা হচ্ছে ডান সাইডের কপ, আর এটা হচ্ছে বাম সাইডের কপটা। তো প্রথমত এখান থেকে বাম সাইডের কপ থেকে কিন্তু আমাদের গ্রেড ভোল্টেজ হিসাবে ধরা হয় যে এই যে এখান থেকে যে কানেকশনগুলি আছে কাটা কানেকশনগুলি, এই যে এই কানেকশনগুলি কিন্তু বাম সাইডে গ্রেড ভোল্টেজ হিসাবে ধরা হয়। তো প্রথমত আমরা এই দুইটা চিহ্ন নিলাম, বা আমাদের যদি গ্রেড ভোল্টেজের সমস্যা থাকে তাহলে আমাদের এই কানেকশনে কাজ করতে হবে, বা গ্রেড ভোল্টেজের এই সেকশনগুলি আমাদের ডিসকানেক্ট করতে হবে। তো এই কানেকশনগুলি ডিসকানেক্ট করার আগে যে কাজটা করতে হবে, আমাদের দেখতে হবে আমাদের এটা হচ্ছে এই টিকন বোর্ডের লেভেল শিফটার আইসি। তো এটা হচ্ছে CLK-1, এটা হচ্ছে CLK-2, এটা হচ্ছে CLK-3, এটা হচ্ছে CLK-4, এটা হচ্ছে CLK-5, এটা হচ্ছে CLK-6, এটা হচ্ছে STB-2, আর হচ্ছে STB-1। আর এই যে এই কানেকশনগুলি এখান থেকে এই কানেকশনগুলি কিন্তু আমাদের দেখে তারপরে কাজ করতে হবে। এখন এই প্যানেলটার মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে এই যে গ্রেড ভোল্টেজ হিসাবে যে ভোল্টেজগুলি আছে, বা
লেভেল ক্রাইসিস যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজ থেকে কিন্তু এখানে দেখা গেছে অনেক ক্ষেত্রে এই রেজিস্টার নাকাটা থাকতে পারে বা অনেক ক্ষেত্রে এই রেজিস্টার নাকাটা থাকতে পারে বা অনেক ক্ষেত্রে এই রেজিস্টার নাকাটা থাকতে পারে বা এই নাকাটা থাকতে পারে। তো যেটাই কাটা থাক বা খারাপ থাক, তো প্রথমত আপনারা যেভাবে কাজটা করবেন, যদি ধরেন এই যে এই জায়গা থেকে সেলকে ওয়ান থেকে সেলকে সিক্স পর্যন্ত এসটি প্লাস এসটিভি জিরো আর এসটিভি ওয়ান, এই যে এই ভোল্টেজগুলি সবটি ভোল্টেজ আপনারা এখানে মাইপে নেবেন, দেখে নেবেন। এখানে অনেক ক্ষেত্রে আট ভোল্ট থাকতে আট ভোল্ট থেকে শুরু করতে পারে বা অনেক ক্ষেত্রে আট ভোল্ট নয় ভোল্ট সাত ভোল্ট এমন অবস্থায় সবটি পিনে ভোল্টেজটা থাকতে পারে। কিন্তু এইটা হচ্ছে আমাদের বিজিএল ভোল্টেজটা, তো এই বিজিএলটা কনফার্ম থাকে বা যদি থাকে দেখে নেবেন, আর যদি না থাকে তাহলে অন্য সমস্যা, যদি না থাকে তাহলে লেভেল শিফটটা খারাপ থাকতে পারে। যদি এই তো আমাদের করতে হবে এই যে সেলকে ওয়ান থেকে সেলকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা টেস্ট পয়েন্টে ভোল্টেজগুলি আমাদের চেক দিতে হবে। চেক দেওয়ার পর যদি ভোল্টেজগুলি ঠিক হয় আমরা আর ঠিক পাইলে আমরা এই গ্রেড ভোল্টেজে কাজ করব, আর যদি দেখি না ভোল্টেজগুলি ঠিক নাই তাহলে ধরেন এটার মধ্যে আমার আট ভোল্ট আছে আর এটার মধ্যে আমার আট ভোল্ট আছে, এটার মধ্যে আট ভোল্ট আছে কিন্তু এটার মধ্যে মিসিং আছে জিরো ভোল্ট, তাহলে আমার বুঝে নিতে হবে আমাদের লেভেল শিফট আইসি থেকে যে ভোল্টেজটা আউটপুট হয়েছে সিএলকে ফোর ওই ভোল্টেজটা ড্রপ আছে বা লেভেল শিফট আইসি ঠিক আছে কিন্তু সামনে আমার শর্ট আছে, ওই শর্ট অনুযায়ী কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। আগে আমাদের এই প্যানেলটা কাজ করতে গেলে ব্লাঙ্কিং অবস্থা আসলে বা অন্য সমস্যা আসলে প্রথমত যে চেকটা করতে হবে ডিসি টু ডিসি বুস্ট ভোল্টেজগুলি যদি দেখি উইটা করে যায় তাহলে যে এ আমাদের এভাবে কাজ করতে হবে, বা যদি ডিসি টু ডিসি আইসি ভোল্টেজগুলি রানিং থাকে তাহলে কিন্তু আমাদের এই সেকশনে কাজ করতে হবে, আর যদি দেখি ডিসি টু ডিসি আইসি উইট অফ করে দেন তাহলে সিকেবি সেকশনটা কাটতে হবে মানে গ্রেড ভোল্টেজগুলি, আর যদি দেখি ডিসি টু ডিসি আইসি ভোল্টেজগুলি রানিং আছে তাহলে এখানে আমাদের সিএলকে ওয়ান থেকে সিএলকে সিক্স পর্যন্ত আমাদের চেক দিতে হবে। যদি কোনো ভোল্টেজ মিসিং থাকে তাহলে তো আমাদের সোসকপ থেকে দেখা গেছে যে এখানে আমাদের মিটারে বাজার মোড়ে রেখে প্রত্যেকটা কানেকশন চেক দিতে হবে যে ডিসি লেভেল শিফট আইসি থেকে যেই আউটপুট সিএলকে সেকশনটা আসছে কোন সেকশনটা, ওই সেকশনটা যদি একটা কানেকশন থাকে তাহলে ওই জায়গা থেকে ডাইলেতে প্লাস বামেরতে দুই সাইডেতে একবার কেটে দিলে প্যানেলটা আর চলবে না, যে কোনো এক সাইড থেকে কাইটটা শর্টটা রিমুভ করতে হবে। আর যদি দেখি যে এই সাইড শর্ট নেন বা এই সাইডে সমস্যা নাই তাহলে আমরা আসবো কসের এই পাশে, এই পাশে আমরা খুঁজে বার করবো যে সিএলকে সেকশন কোন ভোল্টেজটা ড্রপ হইতেছে ওই পিনটা কোন কানেকশনটা, তো এই পিনটা আমরা জাস্টিফাই করবো। কিন্তু প্রথমত যেহেতু আমাদের লেভেল শিফটার সেকশন সমস্যাই রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমত চেক দিব এই যে ধরেন এই ভোল্টেজটা আমাদের সরাসরি এই রেজিস্টারে রিমুভ করে দেবো, রেজিস্টারে রিমুভ করার পরে মিটারের বার্তার বোর্ডে রেখে এই যে মিটারের এই কমন তারটা যদি এটা দইরা আর পজিটিভ কানেকশনটা আমরা সাইড সোসকোপের যে কোনো মানে মার্কিং অনুযায়ী মানে আমাদের বুঝতে সুবিধা হবে এইভাবে প্রত্যেকটা টেস্ট পয়েন্টের ইনসুলেটারগুলো উঠাই নিব নিয়ে তারপরে ওই লেভেল শিফট আইসি কানেকশনে আমরা মিটারের একটা কাটা ধরবো আর একটা কাটা এই জায়গায় চেক দিব যে কোন কানেকশনটা এটার সাথে শুরু করে, ওই কানেকশনটা আমরা ডিসকানেক্ট করে দেবো। ধরেন সাপোজ সেলকে ফোর থেকে এই যে এই কানেকশনটা পাইতেছে, এই কানেকশনটা সেলকে ফোর অ্যাডজাস্ট মানে বার্দানু শুরু করতে হয়, সেক্ষেত্রে আমরা এই যে এই কানেকশনটা আমরা এই জায়গা থেকে কেটে দেবো, কেটে দেওয়ার পরে আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি ডিসি টু ডিসি ভোল্টেজ ঠিক থাকে। আর যদি এই সেট ঠিক কাটার পরে না হয় তাহলে এই সেট কানেকশনটা দিয়ে আমরা অপর পাশে যে কপটা এই কপের কানেকশনগুলি মধ্যে আমরা চেক দিব যে কোন কানেকশনটা সাথে ওই কানেকশনটা বাদার মোডে শুরু করে, ওই কানেকশনটা আমরা এই জায়গা থেকে ডিসকানেক্ট করে দেবো। এটা করব আমরা যদি ডিসি ডিসি বুস্ট ভোল্টেজগুলি ঠিক থাকে আর প্যানেলটা এই পজিশনে আসে, এই পজিশনে যদি প্যানেলটা আসে আর ডিসি ডিসি বুস্ট ভোল্টেজগুলি যদি ঠিক থাকে তাহলে আমরা সিএলকে সেকশন এভাবে কফের দুই সাইড থেকে খুঁজে নিয়ে কাইটে দিতে পারি। আর যদি দেখি ডিসি ডিসি আইসি বুস্ট ভোল্টেজগুলি মিসিং আছে, যদি ডিসি ডিসি বুস্ট ভোল্টেজগুলি মিসিং থাকে তাহলে আমরা প্রথমত এই যে বিসিএস ভোল্টেজটা দেখবো এখান থেকে যে উঠটা পড়ে যায় কিনা, যদি দেখি বিসিএস ভোল্টেজটা উঠটা পড়ে যায় তাহলে প্রথমত আমরা ডান সাইডে কফে ডান সাইডে যে কপটা থাকবে এই কফে, এই কফে আসিয়া এখান থেকে আমরা এই যে এই কানেকশনগুলি ডিসকানেক্ট করে দেবো,
ডিসকানেক্ট করার পরে তো কাটার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকব, কেননা এই কানেকশনগুলি কিন্তু পরবর্তীতে আমাদের টাইনে দিতে হতে পারে। যদি দেখি আমার এই সেটটা সমস্যা নাই তাহলে অবশ্যই এই সেটটা টাইনে দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে কাজ করতে হবে। ধরেন এই কানেকশনগুলি আমার শর্ট নাই, তাহলে আমরা এই কানেকশনগুলি এখান থেকে সুন্দর করে ইনসুলেটার উঠাইয়া সোল্ডারিং করে দেবো। দেওয়ার পরে সরাসরি যাব আমরা অপর পাশে এই যে এই কপে, এই কপে আসার পরে যেহেতু আমাদের এই যে এই কানেকশনগুলি গ্রেড ভোল্টেজ, সেক্ষেত্রে আমরা এই যে এখানে যেভাবে কাটা আছে এইভাবে আমরা কাইটা দেবো। কাইটা দিলে আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ভিডিওটা আনার মূল কারণটা হলো আমার অনলাইন ছাত্র যে যিনি আছে, তো উনি কিন্তু বর্তমানে এই প্যানেলটা নিয়ে কাজ করতেছে, এই কারণে এই ভিডিওটা শর্টকাটে নিয়ে আসলাম। এবং কি আমার ইউটিউব চ্যানেলে আজকে 2-3 কমেন্ট আসছে এই প্যানেলটার এই বিষয় নিয়ে, যে যদি ডিসি ওডিসি বুশ ভোল্টেজগুলি রানিং থাকে তাহলে আমরা কীভাবে কাজ করবো এই প্যানেলে, এই অবস্থায় আসলে এই মতো পিকচার পাঠাইছে, এই অবস্থায় আসলে ডিসি ওডিসি বুশ ভোল্টেজ রানিং থাকলে আমরা কীভাবে কাজ করবো, আর যদি ব্ল্যাঙ্ক স্ক্রিন অবস্থায় আসে মানে ডিসি ওডিসি বুশ ভোল্টেজগুলি না থাকে তাহলে আমরা কীভাবে কাজটা করবো, এই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যেহেতু আমার অনলাইন ছাত্র কাছে প্যানেলটা আছে, অবশ্যই ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে ওনার কাছে পৌঁছাই দেবে, তাহলে ওনারও কিছু উপকৃত হতে পারে বা যারা কমেন্টগুলি করছে তারাও কিছু উপকৃত হতে পারে, সে কারণে এই ভিডিওটা নিয়ে আসলাম। তাহলে কিন্তু আপনারা এভাবে এই প্যানেলটা কাজ করতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও থেকে কিছু শিখতে পারলে বা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর যদি আপনারা এলসিডি এলইডি প্যানেলে কাজ শিখতে চান অনলাইনে বা প্র্যাকটিক্যাল, তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।